আসসালামু আলাইকুম। চুরকা ইসলামিয়া সিনিয়র পাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের প্রতিনিয়ত অনলাইন ক্লাস চলছে, আর এই অনলাইন ক্লাসের মাধ্যমে ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করা আমরা চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান ক্লাস নিয়ে থাকি। আজকে আমি রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ সমযোজী বন্ধ নিয়ে আলোচনা করব। আজকে আমরা করব হচ্ছে সমযোজী বন্ধন। এই অংশটি আলোচনা করার আগে আমি তোমাদের সাথে একটু পূর্বের ক্লাসটা রিভিউ করছি। আমরা গত ক্লাসে করেছিলাম আয়নিক বন্ধন, অর্থাৎ আয়নিক বন্ধন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আয়নিক বন্ধনই আমরা পড়েছিলাম যে যখন একটি ধাতু এবং একটি অধাতু পরস্পরের সংস্পর্শে আসে, তখন তাদের ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তারা ক্যাটায়ন অ্যানায়নে পরিণত হয়ে একটি বন্ধনে পরিণত হয়। সেই বন্ধনটি হচ্ছে আয়নিক বন্ধন। আমরা আয়নিক বন্ধনে একটি ধাতু এবং অধাতু নিয়ে আলোচনা করেছি। তাহলে যখন দুটি অধাতু একজন অর্জনের সংস্পর্শে আসবে, তখন তাদের মধ্যেও একটি বন্ধন তৈরি হবে। সেই বন্ধনটির নাম হচ্ছে সমযোজী বন্ধন। আমরা আজকে সমযোজী বন্ধনটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা আয়নিক বন্ধনে পড়েছিলাম যে একটি ধাতু এবং অধাতুর মধ্যে আয়নিক বন্ধন তৈরি হয়, আর আমরা সমযোজী বন্ধনে পড়ব হচ্ছে দুটি অধাতুর মধ্যে সৃষ্টি হবে এক্ষেত্রে কোনো ইলেকট্রনের আদান প্রদান হবে না। অর্থাৎ আমরা আয়নিক বন্ধনে পড়েছিলাম যে একজন ইলেকট্রন ত্যাগ করছে, অন্যজন ইলেকট্রন গ্রহণ করছে। আর এক্ষেত্রে আমরা জানি যে অধাতুগুলো যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তখন তাদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয় না, তাদের মধ্যে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে তারা কিসে আবদ্ধ হবে? সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। সমযোজী বন্ধনে যে সকল পরমাণুগুলো আবদ্ধ হয়ে যৌগ গঠন করবে, তাদেরকে বলা হবে সমযোজী যৌগ। আমরা একটি যৌগের ক্ষেত্রে এটি দেখাবো। আবার আমরা দেখি যে সমযোজী বন্ধন তৈরি হবে দুটি অধাতুর মধ্যে হবে, তাদের মধ্যে ইলেকট্রন শেয়ারিং হবে। আমরা একটি যৌগ দেখি, যেমন হচ্ছে একটি অণু দেখি, যেমন ক্লোরিন অণুর ক্ষেত্রে আমরা দেখি ক্লোরিন অণুতে আমরা জানি হচ্ছে দুটি ক্লোরিন পরমাণু রয়েছে। এই ক্লোরিন অণুতে কি আছে? দুইটি ক্লোরিন পরমাণু রয়েছে। এই দুটি ক্লোরিন পরমাণু যখন একজন আরেকজনের কাছে আসছে, তখন তাদের মধ্যে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমেই তারা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে। আমরা আবার বলছি যে আমরা জানি কি ক্লোরিন হচ্ছে একটি অধাতু। ক্লোরিন হচ্ছে কি? অধাতু। তাহলে এক্ষেত্রে দুটি ক্লোরিন অধাতু যখন পরস্পরের কাছাকাছি আসে, তখন তাদের মধ্যে যে বন্ধনই তৈরি হয় সেই বন্ধনটির নাম হচ্ছে সমযোজী বন্ধন। আমরা এই বন্ধনটি ভালো করে দেখব। দেখার আগে আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটি করে নিই। ক্লোরিনের হচ্ছে 17, ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তার ইলেকট্রন বিন্যাসটি এরকম। এক্ষেত্রে আমি তার গঠন যদি আঁকি, তাহলে হবে তার কয়টি কক্ষপথ? 1, 2, 3টি। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে, পরের কক্ষপথে আছে হচ্ছে 8টি ইলেকট্রন আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। পরের কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7।
অণুতে দুটি ক্লোরিন পরমাণু রয়েছে। তাহলে এখানে আমরা একটা ক্লোরিন পরমাণু গঠন দেখালাম, আরেকটি ক্লোরিন পরমাণু এখানে দেখাচ্ছি, এক্ষেত্রেও সেম স্ট্রাকচার হবে। প্রথম কক্ষপথে হচ্ছে এক্ষেত্রে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেখাবো, বোঝার সুবিধার্থে এই পরমাণুটির ইলেকট্রনগুলোকে আমরা ডট চিহ্ন দিয়ে দেখালাম, গুরু চিহ্ন দিয়ে দেখালাম, আর এটাকে ক্রস চিহ্ন দিয়ে দেখাচ্ছি। পরে হচ্ছে আটটি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা দুটি ক্লোরিন পরমাণু দেখালাম। এখন যারা যখনেরা এই দুটি অর্থাৎ ক্লোরিন যখন একজন অন্যজনের কাছে আসবে, তখন সে তার এই শেষ কক্ষপথের একটি ইলেকট্রন এবং সে তার এই শেষ কক্ষপথের একটি ইলেকট্রন শেয়ার করবে। দুজনের মাঝামাঝি একটি জায়গায় এই জায়গায় তারা শেয়ার করে রাখবে। শেয়ার করার ফলে দেখি তাদের কেমন হয় গঠনটা। এই ক্লোরিন আরো সেম হবে, ঠিক আছে। ইলেকট্রনগুলো আমি দেখাই, 1, 2, 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, ওই সাত নম্বরটা দেখালাম না, 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, এটা দেখালাম না। তাহলে দুটি ক্লোরিন পদার্থ কী করলো, তাদের মাঝামাঝি পর্যায়ে দুজনের নিউক্লিয়াসের মাঝামাঝি স্থানে তারা ইলেকট্রনটা রাখলো। এক্ষেত্রে এটা দেখালাম এটা, আর এই ক্লোরিনেরটা এই ক্রস চিহ্ন দিয়ে দেখালাম, তারা দুজনের মাঝামাঝি একটা জায়গায় ইলেকট্রন শেয়ার করে রাখলো। শেয়ার করার ফলে এই ক্লোরিনের ক্ষেত্রেও কী হলো, তার নিশ্চয়ই দেশের কাঠামো অর্জিত হবে যদি সে এই দুটি ইলেকট্রন ব্যবহার করে। আবার এই ক্লোরিনও যদি এই দুটি ইলেকট্রন ব্যবহার করে, তাহলে তার কাঠামোটা নিশ্চয় দেশের মতো হবে, অর্থাৎ তারা সুস্থিত হবে। এই উদ্দেশ্যে, সুস্থিত হওয়ার উদ্দেশ্যে তারা কী করলো, একটা একটা করে ইলেকট্রন এক জায়গায় শেয়ার করে রাখলো। তারা প্রয়োজন মতো তারা কী করতে পারবে, ইলেকট্রনটা ব্যবহার করতে পারবে। এখন এই শেয়ারকৃত ইলেকট্রনটি থেকে তাদের মধ্যে একটি বন্ধনী তৈরি হবে। এই শেয়ারকৃত দুটি ইলেকট্রনের মাধ্যমেই একটি বন্ধনী তৈরি হবে। সেই বন্ধনটি হচ্ছে এই ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন লিখলাম। আমরা জানি দুটি ইলেকট্রন মিলে কী হয় একটি বন্ধন হয়। এক্ষেত্রে যেহেতু মাঝখানে দুটি ইলেকট্রন আছে, তাহলে দুটি ইলেকট্রন মিলে একটি বন্ধন তৈরি হবে, একটি বন্ধন হবে। ক্লোরিন দুটি অর্ধকের মাঝখানে একটি বন্ধন হবে। এই বন্ধনটির নামই হচ্ছে কি, সমযোজী বন্ধন। অর্থাৎ কি হবে, এই ক্লোরিন অণুর সৃষ্টি হবে এবং এটি একটি সমযোজী যৌগ। তাহলে আমরা একটি সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করলাম, একটি যৌগের সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করলাম। আমরা দেখি এই ক্ষেত্রে আমরা এই ক্লোরিন অণুতে আমরা যে দুটি পরমাণু পেয়েছি, ক্লোরিন এবং ক্লোরিন, এই দুটি হচ্ছে অধাতু এবং তাদের মধ্যে কোনো ইলেকট্রন আদান প্রদান হয়নি, তাদের মধ্যে কী হয়েছে, ইলেকট্রন শেয়ারিং হয়েছে। আর এই দুটি ঘটনা ঘটার জন্যই তাদের মধ্যে যে বন্ধনটি, সেই বন্ধনটিকে আমরা বলবো হচ্ছে সমযোজী বন্ধন। আমরা ক্লোরিন একটি অণুর ক্ষেত্রে আমরা দেখিয়েছি এই বন্ধনটি, ক্লোরিন ইলেকট্রন বিন্যাস লিখতে হবে প্রথমে, তারপর তাদের গঠন দেখাতে হবে, ইলেকট্রনগুলো দেখাতে হবে। এই ক্লোরিনের ইলেকট্রনগুলো আমি ডট চিহ্ন দিয়ে দেখিয়েছি এবং এই ক্লোরিনের ইলেকট্রনগুলোকে ক্রস চিহ্ন দিয়ে দেখিয়েছি। এবং যখন তারা কাছাকাছি আসলো, তখন এই ক্লোরিন তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন এবং এই ক্লোরিনও তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন কী করে শেয়ার করলো। শেয়ার করে তারা মাঝামাঝি অবস্থানে রাখলো এবং এই শেয়ারকৃত ইলেকট্রনের মাধ্যমে তাদেরকে প্রত্যেকেরই কী হবে, নিশ্চয় দেশে কাঠামো অর্জিত হবে। অবশেষে এই শেয়ারকৃত ইলেকট্রন দিয়ে তারা একটি বন্ধনের
সেই ক্ষেত্রের মাধ্যমে তারা একটি বন্ধনে আবদ্ধ হবে। সেই বন্ধুটির নাম হচ্ছে সমযোজী বন্ধন এবং যে যৌগটি উৎপন্ন হলো সেই যৌগটির নাম হচ্ছে সমযোজী যৌগ। এভাবে আমরা আরো দেখতে পারি হচ্ছে হাইড্রোজেন অণুর ক্ষেত্রে আমরা দেখতে পারি এরকম সমযোজী বন্ধন বিদ্যমান, এবং হচ্ছে অক্সিজেন অণুর ক্ষেত্রেও আমরা দেখতে পারি এরকম সমযোজী বন্ধন বিদ্যমান। তোমরা এই অক্সিজেন অণু এবং হচ্ছে হাইড্রোজেন অণুর ক্ষেত্রে তোমরা এরকম স্ট্রাকচার একটি ইলেকট্রন বিন্যাসে একটি স্ট্রাকচার তৈরি করে এইভাবে তোমরা কি সমযোজী বন্ধন দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যতটুকু অংশ আলোচনা করবো বলেছিলাম অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আশা করবো। সমযোজী বন্ধনের একটা অণু নিয়ে আমরা আলোচনা করেছি, তোমরা তদ্রুপি হাইড্রোজেন অণু অক্সিজেন অণু নিয়ে তোমরা কী করবে খাতায় এরকম সুন্দর করে স্ট্রাকচার এঁকে এই দুটা বন্ধন দেখাবে। আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে আমি পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।